ফোন ব্যবহার করতে গিয়ে কিছু কমন ভুল যেগুলো মারাত্মক ক্ষতি করে ভবিষ্যতে, কিন্তু সেই ভুলগুলোই আমরা কিন্তু কেউ না জেনে করি, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেউ জানি অথচ আর ঠিক আছে চলো এবারটা করে নিই, পরের বার ঠিক করে নেবো, এই করতে গিয়ে অনেকে কিন্তু অলরেডি প্রবলেমে পড়ে গিয়েছেন। সেই জাতীয় মারাত্মক সমস্যায় যাতে আপনি কখনোই না পড়েন, আগাম সতর্ক হতে পারেন, আজকের ভিডিও টোটালটা এটা নিয়েই। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবটাই আপনার জেনে রাখা দরকার আজকের ডেটে। তো প্রথম ভুল আমরা যেটা করে থাকি, দেখুন আমাদের সবসময় যে আমরা চার্জার নিয়ে যাই বা আমাদের ডেটা যেটা রয়েছে কমপ্লিটলি পারফেক্ট আমাদের জন্য তা তো নয়, হয়তো একটা মিনিমাম ব্যালেন্স আমাদের থাকে পার ডে, 1 GB, 1.5 GB, 2 GB, 3 GB। তো এমন ক্ষেত্রে কি হয়, আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কোথাও ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাই, লোভ সামলাতে পারি না, কেউ প্রয়োজনে ইউজ করে, কেউ অপ্রয়োজনে ফ্রিতে পেয়ে গেছি চলো কটা সিনেমা ডাউনলোড করে নিই, এই চক্রে পড়ে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্রিতে ওয়াইফাই কানেকশান করে নিই নিজের ফোনে, না জেনে বুঝে যেখান থেকে আমরা ওয়াইফাই কানেকশানটা নিচ্ছি সেটা সঠিক তো ভুল হয়ে গেল না তো কোনো কিছু। কারণ অনেক ক্ষেত্রেই অনেক এমন জায়গা রয়েছে যারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ওয়াইফাইটা ফ্রি করে রেখেছে প্রলোভন দেখানোর জন্য, যাতে আপনি কানেকশানটা করে দেন। যখনই আপনি কানেকশান করে দেবেন সেখানে এমনভাবে সিস্টেমটা করা আছে আপনার ফোনে যাবতীয় ছবি ভিডিও সহ যা কিছু সব তাদের কম্পিউটারে ওপেন হয়ে যাবে, তারা ইচ্ছা করলে সেখান থেকে তুলে নিতে পারে, ছবি হোক ভিডিও হোক যা কিছু হোক। বুঝতেই পারছেন বিষয়টা কোথায় গিয়ে পৌঁছতে পারে, আপনার ফোনে কী কী রয়েছে, কী কী থাকতে পারে এবং তাদের কাছে সেগুলো গেলে আপনার কী কী সমস্যা তৈরি হতে পারে। আর ব্যাটারির ক্ষেত্রে বলবো, দেখুন অনেক ক্ষেত্রেই আমাদের চার্জার সবসময় নিয়ে যাওয়া হয় না, ঠিক আছে দু একবার আপনি চার্জ দিয়ে নিলেন, কিন্তু যে কেবল দিয়ে চার্জ মানে কোথা দিয়ে একটা তার বেরিয়েছে ফট করে ঢুকিয়ে দিলেন এমনটি করবেন না, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়ে যায়। সেই তারটা আসলে কী তার সেটাও আপনার জানা প্রয়োজন, চার্জ তো হচ্ছে তার সাথে সাথে অন্য কিছু হয়ে যাচ্ছে না তো। তো আপনি ভেবেচিন্তে চার্জ দিন, বাইরে থেকে যদি চার্জ দিতেই হয় দিন, কিন্তু আমি বলবো যাতে না দিতে হয় চার্জারটা সঙ্গে রাখুন, তা না হলে আপনি ব্যবহারটা কিছু করে কন্ট্রোল করে বাড়ি এসে চার্জ দিন। এবং চার্জ দেওয়ার ক্ষেত্রে বাড়ি হোক বাইরে হোক উল্টোপাল্টা চার্জারে চার্জ দেবেন না, আপনার ব্যাটারির একটা নির্দিষ্ট প্যারামিটার রয়েছে, একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, চার্জ দেওয়ার যে চার্জার তার একটা নির্দিষ্ট ভোল্টেজ ক্যাপাসিটি রয়েছে, ইনপুট আউটপুট রয়েছে। আপনি উল্টোপাল্টা চার্জার দিয়ে যদি চার্জ দিয়ে দেন, হ্যাঁ কোম্পানি অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে কোম্পানি এ কোম্পানি সে কোম্পানি, নয়, মেন যেটা সেটা হচ্ছে ভোল্টেজ ক্যাপাসিটি, ফাস্ট চার্জার নর্মাল চার্জার, এই বিষয়গুলো একটু মাথায় রেখে চার্জটা দেবেন, তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা ভালো থাকবে। কারণ আমরা ব্যাটারি বাঁচানোর জন্য কিন্তু অনেক মানে 5000, 6000, 7000, 8000 ব্যাটারি কিনছি অনেকটা দাম দিয়ে যাতে অনেকক্ষণ ইউজ করতে পারি, কিন্তু এই জাতীয় ছোটো ছোটো ভুলগুলোর জন্য আমাদের কিন্তু ব্যাটারিটা খুব তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো এগুলো একটু মাথায় রাখবেন। এবং তারপরের পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু এন্টারটেনমেন্টের জন্য হতে পারে কিংবা আমাদের প্রয়োজনে হতে পারে, আমরা চাই একটা ইম্পর্টেন্ট অ্যাপ যেটা প্লে স্টোরে খুব দাম দিয়ে কিনতে হচ্ছে আমরা সেটাকে, যাতে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারি, ফ্রিতে ইউজ করতে পারি, বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার করে নিয়ে বা তাদের থেকে লিঙ্ক নিয়ে কোনো রকমে ম্যানেজ করে ফোনে ইউজ করতে চাই। এবং এইখানেই আমাদের সমস্যা তৈরি হয়ে যায় এবং মারাত্মক সমস্যা তৈরি হয়ে যায়। এই যে আপনি প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ইনবিল্ট একটা তো প্লে স্টোর রয়েছে, একটা স্টোর রয়েছে, সেখান থেকে যত অ্যাপ রয়েছে সেখানেও দেখা যায় নানান রকম প্রবলেম, প্লে স্টোর নিজেই তো কিছু কিছু অ্যাপকে মাঝে মধ্যে রিমুভ করে দিচ্ছে, আর আপনি তো সেই থার্ড পার্টি অ্যাপ অ্যাপ্লিকেশানের ইউজ করছেন, এবং সেখানে যে কী আপনি আপনার ফোনে ঢোকালেন তার সাথে আরও কী কী ঢোকালেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না, এবং যার জন্য আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ক্ষতি হয়ে যেতে পারে, অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। ডিটেলস আপনি অনেক জানেন, আপনাকে শুধু স্মরণ করিয়ে দিলাম যে থার্ড পার্টি অ্যাপ অ্যাপ্লিকেশান বা অন্য কোনো জায়গা থেকে এইভাবে না নেওয়াই ভালো, ঠিক আছে? যতটুকু সম্ভব প্লে স্টোর থেকে নিন এবং তবুও মাঝে মাঝে যাচাই করবেন যে সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? এবং তারপরের পয়েন্ট যেটা বলবো,
আমরা সবাই চাই যে আমাদের ফোনটা ফার্স্ট ক্লাস চলুক, আমাদের ব্যাটারি পারফরমেন্স ফার্স্ট ক্লাস হোক, র্যাম ফার্স্ট ক্লাস কাজ করুক, প্রসেসর দুর্দান্তভাবে কাজ করুক, কিন্তু আমরা গেম খেলতে খেলতে বা ইন্টারনেট চালাতে চালাতে এতটাই মানে ভেতরে ঢুকে পড়ি যে আমাদের চার্জ যে কতটা কমে আসলো তার খেয়াল করাও হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, এমন একটা ইন্টারেস্টিং জায়গা চলে আসে, সে গেম হোক বা সিনেমা হোক বা এন্টারটেনমেন্টের কোনো একটা পার্ট হোক, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। এদিকে আমাদের ফোনের চার্জ চলে এসছে 20%, 15%, 10%, 5% পর্যন্ত আমি দেখেছি অনেকে ফোন ইউজ করতে, এবং এখানেই মারাত্মক গোলমালটা আমরা করে ফেলি, যেটা কখনোই করা উচিত নয়। যতই ইম্পর্টেন্ট হোক না কেন, 20%-এর নিচে তো কোনোভাবেই ফোনটা ইউজ করবেন না, আগে বসাবেন চার্জে, যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন। হ্যাঁ, আমি বলছি যে মারাত্মক ইম্পর্টেন্ট কাজ হলে সেক্ষেত্রে দু একবার হয়তো কনসিডার করা যেতে পারে, কিন্তু এটা অভ্যাসে যেন পরিণত না হয়। কারণ কি, আপনি যখনই খুব লো পাওয়ার দিয়ে, অর্থাৎ আপনার ব্যাটারি পাওয়ার যখন খুব লো আছে, 5-10% এরকম অবস্থায় রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনি হাই কোয়ালিটির ভিডিও দেখছেন, হ্যাঁ, তারপরে লোড বেশি দিয়ে ফেলছেন, মাল্টিপল অ্যাপ ইউজ করছেন বা গেম খেলছেন অনলাইনে, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায়, এবং সেই সাথে সাথে আপনার র্যাম এবং প্রসেসরের উপরে এতটা এফেক্ট ফেলে যে আপনার ফোন খারাপ হতে বা হ্যাং হতে, ল্যাগ হতে বেশি সময় লাগে না। এইভাবে কন্টিনিউ কিছুদিন করলে, কয়েক মাস করলে, মোটামুটি আপনার যতই উন্নত দামি ফোন হোক না কেন, আপনার বেশি দিন লাগবে না মানে ব্যাটারিটা খারাপ হতে, আপনার ফোনটাই ড্যামেজ হতে। কাজেই এই যে ইম্পর্টেন্ট পার্ট আপনার কিন্তু মাথায় রাখা উচিত। তারপরের ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা সবাই খুব চেষ্টা করি আমাদের ফোনে যাতে কোনো রকম ভাইরাস অ্যাটাক না হতে পারে। ভাইরাস খুব খারাপ জিনিস, আমরা সবাই জানি, এবং সেই ভাইরাস দূর করতে গিয়ে আমরা প্লে স্টোর থেকে বা অন্য কোনো জায়গা থেকে অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করে নিই, যেটা কিন্তু আরও বেশি মারাত্মক ক্ষতি করে। কারণ আপনি ভেবে দেখুন যে অ্যান্টিভাইরাস অ্যাপটাও কিন্তু অ্যাপ, এবং সেটাও থার্ড পার্টি কোনো একটা প্রোভাইড করছে, সে ফ্রি হোক বা যাই হোক, সেখান থেকে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। অনেক মানে টাকা দিয়ে কিনতে পাওয়া অ্যাপ রয়েছে, শুনেছি ভালো, আমি ইউজ করিনি, তবুও আপনি যাচাই করে তবে ইউজ করুন। সবথেকে ভালো হয়, আপনার ফোনে ডিফল্ট কিছু অপশান রয়েছে যেখান থেকে আপনি কিন্তু স্ক্যান করতে পারেন, এবং যেখান থেকে আপনি কিন্তু জানতে পারেন, দেখতে পারেন বা অ্যান্টিভাইরাসের যে অপশানের জন্য আপনি এইগুলো করছেন সেগুলো না করে ফোনের ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলোর ইউজ করে আপনি ফোনটাকে সুরক্ষিত করার চেষ্টা করুন। অ্যান্টিভাইরাস অ্যাপ কোনো মতেই ভালো নয়, এটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। এবং সেই সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে প্রচণ্ড গরম, এই গরমে যখন আপনি ফোনটাকে অত্যন্ত বেশি ইউজ করছেন, ফোনটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম ফোনগুলো এখন মেটাল বডি দিয়ে তৈরি, এবং এই মেটাল কিন্তু আরও তাড়াতাড়ি গরম হয়ে যায়। যখন প্রচণ্ড পরিমাণে তোমার ফোন গরম হয়ে যাচ্ছে, হাত দিলে তাপ লাগছে, গরম লাগছে, সেই সিচুয়েশানে যদি আপনি আরও বেশি পরিমাণে ইউজ করেন, আগে যেমনটি বলেছিলাম একই রকমভাবে ফোনটা হ্যাং হতে পারে, ল্যাগ হতে পারে, স্লো হতে পারে, কারণ প্রসেসর কাজ করতে পারছে না এত হিটের মধ্যে, হ্যাঁ, তারপরে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যত ফোন গরম হবে ব্যাটারি আরও বেশি ডাউন হয়ে যাবে, এই জাতীয় ক্ষেত্রে আপনার ফোন কিন্তু ড্যামেজ হতে সময় লাগবে না। কাজেই অত্যন্ত বেশি গরম যদি হয় আপনার ফোন, একটু অপেক্ষা করুন, পারলে কিছুক্ষণ ফোন সুইচ অফ করে রাখুন, তারপরে ইউজ করুন। ভুল করেও ঠান্ডা জায়গায় হঠাৎ করে ফোন রেখে দেবেন না তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য, সেটাই হিতে বিপরীত হয়। কোনো জলের সংস্পর্শে আনবেন না বা ঠান্ডা জাতীয় কোনো জায়গায় রাখবেন না, যাতে করে তাড়াতাড়ি ফোন ঠান্ডা করার চক্রে ফোনটা ড্যামেজ হয়ে যায়। তো নর্মাল ওয়েদারে রাখবেন, কিন্তু কিছুক্ষণ রেস্ট দেবেন, তারপরে ইউজ করবেন। আর একটা জিনিস আমি বারবার বলি, অনেক ভিডিওতে বলেছি যে পারমিশন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন, পারমিশন হুড মাত্রি যাকে তাকে যা তা পারমিশন দেবেন না। বিশেষ করে আপনি যখন প্লে স্টোরে কোনো একটা অ্যাপ নতুন করে ইনস্টল করছেন, দেখবেন অনেক পারমিশন চেয়ে নেয়, সেই পারমিশনের ক্ষেত্রেও যেমন সতর্ক থাকবেন। আপনার ফোনে যেগুলো রয়েছে, অলরেডি ফোনে পড়ে রয়েছে, বা আপনি ফোন কেনার সময় যে অ্যাপগুলো দেখেছিলেন যে ফোনে রয়েছে, সেগুলোও একবার চেক করে নেবেন কী কী পারমিশন তারা নিয়ে রেখেছে। যে পারমিশনগুলো প্রয়োজন সেগুলো দিয়ে রাখুন, যেগুলো প্রয়োজন নেই একদম দেবেন না। পারমিশন দিলে কিন্তু তাদের ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারে। আজকের
এই ডেটে আপনাকে আর বুঝাতে হবে না যে কী কী হতে পারে। কাজে পারমিশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে, আজকের ডেটে খুব সতর্ক থাকবেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের ফোনটা স্মুথলি চলবে, ফাস্ট চলবে, আমরা যেমন কমেন্ট করব সঙ্গে সঙ্গে তার রিপ্লাই আসবে, কোনো বাফারিং হবে না, কিচ্ছু হবে না, সুন্দরভাবে চলবে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আমাদের যে মেমোরি একটা নির্দিষ্ট রয়েছে, সে 64 GB হতে পারে, 128 GB হতে পারে বা তার বেশি হতে পারে, কিন্তু আমরা ভুলে যাই যে কতটা আমরা ইউজ করে ফেলেছি। কিছুদিন পর ভিডিও মানে জমতে জমতে এমন একটা জায়গায় পৌঁছে যায়, হয়তো আর 10%ও নেই, অর্থাৎ খুব কম পরিমাণে মেমোরি ফাঁকা রয়েছে, এবং ওয়ার্নিংও দেয় মাঝে মাঝে ফোন, তবুও আমরা ঠিক আছে চলো, চলে তো যাচ্ছে। এই যে চলে তো যাচ্ছে, এইটা করতে গিয়ে আমাদের ফোন কিন্তু অটোমেটিক স্লো হয়ে যায়, কারণ ফোন ভারাক্রান্ত হয়ে যায়, বোঝা হয়ে যায়। তো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ইউজ করুন, অবশ্যই 30% থেকে 40%, পারলে 50% জায়গা ফাঁকা রেখে দিন, আপনার ফোন যেমন চাইছেন তেমনটি চলবে। বাকি যে প্যারামিটারগুলো বললাম সেগুলো যদি ইউজ করেন, তার সাথে 40%, 50%, মিনিমাম 30% জায়গা যদি ফাঁকা রেখে দেন, তাহলে দুর্দান্তভাবে চলবে আপনার ফোন। 30% মিন্স যদি 10 GB হয়, তার মধ্যে থেকে 3 GB ফাঁকা রাখা দরকার, টোটাল যত তার থেকে 30%। এছাড়াও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আমরা কিন্তু ভুল করে থাকি, তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, এই জাতীয় ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট করে রাখুন, অবশ্যই এই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।